আসসালামু আলাইকুম, সবাই কেমন আছেন? আশা করি ভালো আছেন। এখন আরেকটি নতুন ভিডিও আপনাদের জন্য নিয়ে আসলাম, সেটা হলো ইরসাল। ইরসাল মানি ট্রান্সফার, এটা হয়তো অনেকে চিনেন, অনেকে চিনেন না। তো দেখুন, এটা ইরসাল মানি ট্রান্সফার। এই সফটওয়্যারটা আপনারা প্লে স্টোর থেকে ইরসাল লিখলে আপনার সামনে চলে আসবে। এটা আপনারা প্লে স্টোর থেকে ডাউনলোড করে নেবেন। তো এখন আমি যা দেখাবো, আপনারা কীভাবে এটাকে রেজিস্ট্রেশন করবেন এবং এটা থেকে কীভাবে ওয়েস্টার্ন ইউনিয়ন এবং ইরসাল দুইটা থেকে আপনার টাকা ট্রান্সফার করতে পারবেন। তো এটা থেকে ট্রান্সফার করার ফায়দা হচ্ছে, যদি আপনারা ভাগ্যবান হয়ে থাকেন তো সপ্তাহ তারা পাঁচজন উইনারকে আপনার যে গোল্ডের কয়েলগুলো আছে ওইটা আপনার লটারির মাধ্যমে উপহার দিবে। মানে যেটা অন্যরা ক্যাশব্যাক দিয়ে থাকে, তো তারা এটা উপহার দিবে, মানে পুরস্কার দিবে। তো দেখুন, আমি ইরসালটা ওপেন করে নিলাম, এখন আমি এটাকে রেজিস্ট্রেশন করবো এবং টাকা কীভাবে পাঠাতে হয়, কীভাবে কী সম্পূর্ণ দেখাবো বিষয়ে ভিডিওটা দেখতে থাকেন। তো দেখানে আছে রেজিস্টার নাও। ওকে, তো যেহেতু আমরা নতুন রেজিস্টার করবো, রেজিস্টার দিলাম। তো রেজিস্টার না দেওয়ার পর এখানে দিতে হবে আপনার আকামা নাম্বারটা। তো অবশ্যই বলতেছি, ভিডিওটা কিন্তু একদম লাস্ট পর্যন্ত দেখবেন, আমি কিন্তু সম্পূর্ণ প্রসেসটা এটার মধ্যে দেখাবো, আপনারা কীভাবে কী করবেন বিস্তারিত, কীভাবে বেনিফিশিয়ারি অ্যাড করবেন সব কিছু। তো আকামা নাম্বারটা দেওয়ার পর এটাকে নেক্সটে দিয়ে দেবেন। দেওয়ার পর এখানে যা হবে, আপনার নিচে দিতে হবে পাসওয়ার্ড। ওকে, আপনি যেটা ওপেন করার জন্য আবার যে পাসওয়ার্ডটা দিতে হয় সেটা আপনারা যারা মোবাইল ব্যাঙ্কিং চালান সবাই জানেন অবশ্য। পাসওয়ার্ডটা এখানে দিয়ে দেবেন। পাসওয়ার্ডটা দিয়ে দেওয়ার পর দেখবেন এখানে আপনার মোবাইলে একটা ওটিপি আসবে। তো ওটিপি কোডটা এখানে দিয়ে দিবেন। তো কোডটা দিয়ে দিলাম। কোডটা দেওয়ার পর এখানে যা করতে হবে, দেখেন ইরসাল এবং পাশে আছে ওয়েস্টার্ন ইউনিয়ন। দেখেন এটা হচ্ছে ওয়েস্টার্ন ইউনিয়ন। আপনারা ওয়েস্টার্ন অথবা ইরসাল যেটা থেকে পাঠান না কেন, তারা কিন্তু লটারির মাধ্যমে আপনাদের নাম যদি আসে তাহলে অবশ্যই আপনারা গোল্ডের যে বিস্কিটগুলো, মানে আপনার কয়েলগুলো, সেটা পেয়ে যাবেন। তো প্রথমে দেখাইতেছি ইরসাল, ইরসালে কী সিস্টেম আছে সেটা আমি দেখাইতেছি, তারপর আমি ওয়েস্টার্ন ইউনিয়ন দেখাবো। তো এখান থেকে আপনারা কান্ট্রি সিলেক্ট করে দেবেন। দেখেন এখানে কান্ট্রি আছে, কোন কোন কান্ট্রিতে যাবে, ইন্ডিয়া, বাংলাদেশ, নেপাল। তো আমি বাংলাদেশ, বাংলাদেশ দিয়ে দিলাম। তো বাংলাদেশ দেওয়ার পর নিচে দেখেন আছে সেন্ড টু নিউ বেনিফিশিয়ারি, আপনারা এটাতে ক্লিক করবেন। তবে এটা থেকে কিন্তু বিকাশ যাবে না, বিকাশ করতে গেলে আপনাকে ওয়েস্টার্ন থেকে করতে হবে, সেটা আপনারা জানেন অবশ্য। কারণ এখান থেকে বিকাশ, এখান থেকে শুধু ক্যাশ এবং অ্যাকাউন্টে যাবে। তো আমি ক্যাশে দিলাম। তারপর এখান থেকে যদি ক্যাশ করতে চান তো সেক্ষেত্রে আপনাকে অবশ্যই একটা ব্যাঙ্ক সিলেক্ট করতে হবে। আর যদি অ্যাকাউন্টে দিতে চান তাহলে কোনো কিছু সিলেক্ট করতে পারেন, সেখানে আপনি যে ব্যাঙ্কে দিবেন সেই ব্যাঙ্কের নাম দিবেন। তো নামের উপর দিলে সেখানে শুধু রূপালি ব্যাঙ্কটাই আসতেছে, অন্য কোনো ব্যাঙ্ক এখানে শো করতেছে না। তো যেহেতু রূপালি ব্যাঙ্ক শো করতেছে, তো আপনারা রূপালি ব্যাঙ্ক থেকেই পাঠাতে হবে, রূপালি ব্যাঙ্ক থেকে টাকাটা উঠাতে হবে। তো দেখুন, এখানে আপনার মোবাইল নাম্বারটা দিতে হবে প্রথম। আপনি যে নামে টাকাটা পাঠাবেন ওই লোকের মোবাইল নাম্বারটা দিয়ে দিবেন। তারপর নিচে ঘরে আসে আপনার নামটা দিবেন, তারপর আপনার ডিস্ট্রিক্টটা দিয়ে দিবেন, আপনি কোন ডিস্ট্রিক্টে আপনার যে ব্যাংকে টাকাটা পাঠাইতেছেন ডিস্ট্রিক্টের নামটা দিয়ে দিবেন। তো আমার কিশোরগঞ্জ দিয়ে দিলাম। তারপর আবারও নেক্সটে দিয়ে দিবেন। তো নেক্সটে দেওয়ার পর দেখেন আমি এখন দেখাইতেছি আপনারা কীভাবে কী করবেন এটা বিস্তারিত, কারণ এটা রেজিস্ট্রেশন করাটা একেবারেই সহজ, শুধু আমার নাম্বার দিলে হয়ে যায়। তারপর এখানে আপনি একটা অ্যামাউন্ট দিবেন, আপনি যে কত টাকা পাঠাইতে চাইতেছেন অ্যামাউন্টটা এখানে দিতে হবে। তো আমি 100 টাকা দিয়ে আপনাদেরকে চেক করতেছি অবশ্য, দেখাইতেছি শুধু। তারপর আমি ওয়েস্টার্ন ইউনিয়ন থেকে দেখাবো এবং আপনারা সেগুলো কীভাবে কী করবেন সব কিছু দেখাবো। তো এটা রেট দিচ্ছে হচ্ছে আপনার 27 টাকা 75 পয়সা, এটা হচ্ছে আজকে আপনার 10 ডিসেম্বর 2022। তো এখানে 27 টাকা 75 পয়সা, যেটা আপনার বর্তমানে ইউআরপি এবং মোবাইল ইপি সবগুলোতে কিন্তু এখন বর্তমানে 28 টাকার কম রেট আছে। তো এখানে 28 টাকার উপরেও পাবেন, সেটা আমি দেখাবো এখন কীভাবে পাবেন। তো দেখেন এখানে চার্জ কাটবে তারা 15 রিয়াল, বাকি যে রেটটা আছে এখানে 115 টাকা নিবে, মানে 15 টাকা চার্জ নিবে এখানে ব্যাটবুট সহ টোটালি। এবং এটা হচ্ছে দেখেন ইনক্লুডিং ফিস। তো আপনি যদি ফিস সহ এইটার ভিতরে দিতে চান তো দিতে পারেন, অথবা ফিস যদি আলাদাভাবে দিতে চান তাও দিতে পারেন। তো এখানে ফ্যামিলি সাপোর্ট দিয়ে দিবেন। তো এখানে যা আছে ফ্যামিলি সাপোর্ট দিয়ে দিবেন। তারপর নিচের দিকে আসবেন, এখানে প্রোমো কোড যেহেতু নাই, প্রোমো কোডটা আমরা এখানে দিব না। তারপর নেক্সটে দিয়ে দিবেন। তো নেক্সটে দেওয়ার পর যেটা হবে, দেখেন এখানে কিন্তু চলে আসছে আপনার ব্যাংকের যে নাম। আপনারা যদি এসটিসি পে থেকে টাকা পাঠান বা যে যে ব্যাঙ্কগুলো থেকে মোবাইল ওয়ালেটগুলোতে টাকা পাঠালে আপনারা কিন্তু এভাবে ব্যাঙ্কটা অ্যাড করতে হয়। তো এখানে আপনি ডাইরেক্ট সরাসরি ব্যাঙ্কের কার্ডটা দিয়ে দেবেন, তারপর পে নাও দিলে টাকাটা হয়ে যাবে। তো এখানে দেখেন ওয়েস্টার্ন ইউনিয়ন, তো ওয়েস্টার্ন ইউনিয়নে ক্লিক করলাম। তারপর এখানে যদি বেনিফিশিয়ারি ক্লিক করেন হবে না, আগে আপনাকে দেশটা সিলেক্ট করতে হবে। এখানে হয় না, মানে আপনি কোন দেশে পাঠাবেন এটা আগে এখান থেকে সিলেক্ট করতে হবে। তো আমি এখানে বাংলাদেশ দিয়ে দিব, যেহেতু আমি বাংলাদেশ। তো এটাও দেখেন অবশ্য ওয়েস্টার্ন ইউনিয়ন থেকে কীভাবে পাঠাবেন, ওয়েস্টার্ন আমি বেনিফিশিয়ারি অ্যাড করে দেখাবো। তো অবশ্যই ভিডিওটা একদম লাস্ট পর্যন্ত দেখে থাকেন। তো আমি যেহেতু দেখাইতেছি এখন, তো দেখেন ওয়েস্টার্ন ইউনিয়নে দিলাম, বাংলাদেশ দিয়ে দিলাম। তো এখানেও আমি এখানে বিডি বাংলাদেশি টাকা পাঠিয়ে দিয়ে দিব।
তারপর এখানে আছে সেন্ড টু নিউ বেনিফিশিয়ারি, এটাতে ক্লিক করবেন। তো এখানে আপনি আবার অপশনটা দেখে নেবেন কোন কোন অপশন দেবেন। এখানে ক্যাশ এবং অ্যাকাউন্ট, এখান থেকে ইসাল থেকে আপনি ক্যাশ এবং অ্যাকাউন্ট দেখাচ্ছে, তো এখানে বিকাশ দেখাচ্ছে না। বিকাশ যদি করতে চান তাহলে আপনাকে ওয়েস্টার্ন ইউনিয়ন যে নিজস্ব সফটওয়্যারটা আছে, ওয়েস্টার্ন ইউনিয়ন অ্যাপ্লিকেশন, ওইটা থেকে করতে হবে। তো এখানে আপনি সেম একইভাবে আপনার নামটা দিয়ে দিবেন, তারপর নিচের ঘরে আপনার লাস্ট নেম দিবেন, ফার্স্ট নেম এবং লাস্ট নেম দুইটা নাম এখানে। তারপর হচ্ছে এখানে আপনার মোবাইল নাম্বারটা দিয়ে দিবেন, আপনি যে দেশের মোবাইল নাম্বারটা ব্যবহার করবেন, মানে যে লোকের নামে টাকাটা দিবেন ওই লোকের মোবাইল নাম্বারটা। তারপর এখানে নেক্সটে দিয়ে দিবেন। তো নেক্সটে দেওয়ার পর আপনার সামনে এটা শো করবে, এখানে তাদের কন্ট্যাক্ট কিছু নাম্বার আছে ওয়েস্টার্ন ইউনিয়নের কাস্টমার কেয়ারের নাম্বার, তো ওইগুলো চাইলে আপনার এখান থেকে লিখে নিতে পারেন, দুজুর প্রয়োজন পরে কল করতে পারেন। তারপর এখানে কনফার্ম করে দিবেন। তো কনফার্ম করে দেওয়ার পর আবার এখানে আপনাকে অ্যামাউন্ট দিতে হবে, আপনি কত টাকা পাঠাবেন এটা এখানে শো করতে হবে। তো অ্যামাউন্টটা আমি 100 টাকা দিলাম। তো 100 টাকা দেওয়ার পর এটাতে যেটা রেট আছে বর্তমানে আপনার 28 টাকা 17 পয়সা বা 18-19 পয়সা এরকম, তো এটাতে কিন্তু সারা ফিসটা নিবে হচ্ছে আপনার 17 টাকা 25 পয়সা, এটা বেশি একটু বেশি। তো এখন আজকে রেট দিচ্ছে হলো 28 টাকা 17 পয়সা। তো যদি আপনারা বেশি টাকা পাঠান তাহলে ওয়েস্টার্নের যে সব অ্যাপ্লিকেশন এটা দিয়ে পাঠাবেন, তাহলে অত ভালো হবে। সেটা যদি আপনার ইসালের ভিতর থেকে পাঠান তাও পাঠাতে পারবেন, সেম রেডি পাবেন। ইসাল থেকে পাঠালে হয়তো আপনি লটারিতে যদি গোল্ডের বিস্কিটগুলো পাই যান তাহলে পাইতে পারেন, যে কয়েলগুলো দেখাইছিলাম আমি তামিলে দেখছেন। তারপর এখানে নেক্সটে দেবেন। তো নেক্সটে দিলে আবারও ঠিক একইভাবে, এবং এখানে কিন্তু আপনি একটা আপনার ছবিটাও সেট করতে পারেন, মানে আপনার ছবি দিয়েও টাকাগুলো পাঠাতে পারবেন, আপনার ছবি সহ ওখানে যাবে, তারা ওইখান থেকে ছবি দেখে টাকা রিসিভ করতে পারবে, এরকম সিস্টেম এটাতে আছে। তো দেখুন আমি যে আগে যে ওয়েস্টার্ন থেকে টাকাগুলো পাঠাইছি ওইগুলোর যে ডিটেলসগুলো কিন্তু এখানে শো করতেছে, মানে ওয়েস্টার্ন ইউনিয়ন সফটওয়্যার থেকে যদি পাঠিয়ে থাকেন ওই সফটওয়্যারের যে আপনার ডিটেলসগুলো এটাও কিন্তু এখানে শো করবে, ঠিক আছে। তো এটা কোনো সমস্যা নেই, এখানে শো করবে, দেখেন আমি আগের টাকাগুলো এখানে শো করতেছে। তো এইভাবে কিন্তু আপনারা ওয়েস্টার্ন ইউনিয়ন থেকে টাকাগুলো পাঠাতে পারেন এবং ইসাল থেকেও পাঠাতে পারেন, দুইটা থেকে যে কোনো একটা থেকে পাঠান। আপনাকে লটারির মাধ্যমে যদি পেয়ে যান তাহলে অবশ্যই আপনাকে গোল্ডের যে কয়েলগুলো সেটা দেওয়া হবে। আর এটা লাস্ট যেটা এখানে দেওয়া হয়নি, তো এখানে আছে দেখেন স্যান্ড মানি, এটাতে দিলে পরে আমার যে দুইটা বেনিফিশিয়ারি অ্যাড করা হয়েছে, একটা ওয়েস্টার্নে একটা হলে আপনার ইরসালে, দুইটা বেনিফিশিয়ারি এখানে শো করতেছে। তো তারপরে যেখানে এখানে আছে আপনার মেনু, মেনুতে গেলে পরে আপনি উপর দিকে এখানে দেখেন অনেকগুলো অপশন আছে। তো এখানে আপনার জিমেল নাম্বারটা কীভাবে অ্যাড করবেন আমি এখন এটাও দেখাবো, আপনারা আপনাদের একটা জিমেল নাম্বার এখানে অ্যাড করে দিবেন, বা এখানে কন্ট্যাক্ট নাম্বার আছে, ইরসাল লোকেশন আছে, ট্রান্সফার ট্রানজাকশন আছে, ল্যাঙ্গুয়েজ আছে। তারপরে আপনি যদি এগুলো বাদ দেন আপনি উপর দিকে আসবেন একদম, এখানে আছে দেখেন প্রোফাইল সেটিং, এটাতে ক্লিক করলে পরে এখানে আপনার জিমেল নাম্বারটা দিয়ে দিবেন, আপনার যে জিমেল নাম্বারটা আছে জিমেল নাম্বারটা দিয়ে দিবেন। আর যদি আমার চ্যানেল নতুন হয়ে থাকেন তো অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে নেবেন এবং পাশে থাকা বেল আইকনটা দাবিয়ে দিবেন। আপনার মূল্যবান মতামত আমাকে কমেন্ট করবেন, ইনশাল্লাহ আমি সেই কমেন্টে উত্তর দেওয়ার চেষ্টা করবো। তো আমার জিমেল নাম্বারটা দেওয়া হয়ে গেছে, আমি দেখেন আপনাদের জিমেল নাম্বারটা এইভাবে দিয়ে দিবেন, এখানে দেওয়ার পর এখানে সেভে দিয়ে দিবেন, তাহলে কী হবে আপনার জিমেল নাম্বারটা এখানে সেভ হয়ে যাবে, দেখেন সেভ হয়ে গেছে। তো এইভাবে কিন্তু আপনাদের জিমেল নাম্বার এবং আপনার সব কিছু এখানে আছে, আপনারা এইভাবে দেখে নেবেন। তো তারপর আমি আরেকটা ভিডিও নিয়ে আসবো আপনাদের জন্য, কীভাবে নুন থেকে আমাজন থেকে কিস্তিতে মোবাইল নেবেন, যে কোনো এটিএম দিয়ে 100% গ্যারান্টি সহ আমি মোবাইল নিয়ে একদম দেখিয়ে দিব, সেজন্য অপেক্ষা করুন। আসসালামু আলাইকুম রহমতুল্লাহি।